পাঠান সিনেমা চলছে প্রত্যেক হলে, পাঠান সব সময়তেই প্রত্যেক শোয়ে হাউসফুল। বাসে যাবেন সিট নাই, প্লেনে উঠবেন সিট নাই, ট্রেনে যাবেন সিট নাই, পার্টি অফিসে চেয়ার ফাঁকা নাই, সিনেমা হলে হাউসফুল, সব জায়গাতে হাউসফুল। বড় দুঃখের বিষয় মুসলমান ইমাম সাহেব দিনে পাঁচবার মুয়াজ্জিন ডাকে, মসজিদে লোক নাই। সব জায়গাতে হাউসফুল, মসজিদে আল্লাহ আকবার। ফজরের সময় ইমাম মুয়াজ্জিন দুজন, আর যদি বুড়ো তারা লোক রাতে ঘুমটুম কম হয় কাজকর্ম নাই চল মসজিদে গিয়ে বসে থাকি, এরকম কিছু লোক, তাই না? আর কিছু লোক আছে আল্লাহ বলা লোক, তারা মসজিদে যায়। আল্লাহ আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, বলুন আমিন। নামাজের জন্য প্রস্তুতি, নামাজের জন্য কটা জিনিসের প্রস্তুতি নিতে হয় জানা নেই। এক, নামাজের জন্য নির্দিষ্ট টাইম আল্লাহ সুবহান ওয়া তাআলা বেঁধে দিয়েছে কি দেয়নি? দিয়েছে, মাশাআল্লাহ। হজ করতে গিয়ে দেখা যায় যে হাজি সাহেব এইখান থেকে 4 লাখ টাকা খরচা করে হজে গেল গো, প্লেনে করে গেছে, আবার মক্কাতে গিয়ে দেখছি ঘরের ভিতরে বসে আছে। ও হাজি সাহেব নামাজ পড়তে যাবেন না কাবাতে? বলছে এরা তো সব রফলি আদায়ন করে, এরা তো লামও যাবি, এরা তো আইলে হাদিস, এখনো আমাদের টাইম হয়নি। হজে গিয়ে বলছে আমাদের টাইম হয়নি, কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ আকবার। হজে গিয়ে সস্তার বড় পাঞ্জাবি পেয়েছে, 4-5টা কিনে নিয়ে এসেছে, সস্তার তসবি পেয়েছে কিনে নিয়ে এসেছে, নামাজের পাটি পেয়েছে কিনে নিয়ে এসেছে, সস্তার দাঁতন পেয়েছে কিনে নিয়ে এসেছে। আরে হাজি সাহেব 4-5 লাখ টাকা খরচা করে হজ করতে গেলে, অথচ আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছে ওই নামাজটা হাজি সাহেব প্লেনে করে ইন্ডিয়াতে আনতে পারিনি, সব কিছু এনেছে হাজি সাহেব সব কিছু। কে মোবাইল চালাচ্ছে গাই, কার মোবাইল চলছে? আমারই চলছে তো, যে কথা বলছিলাম। তার মানে হাজি সাহেব সব কিছু নিয়ে এসেছে, অথচ আল্লাহ রাসূলের সুন্নত পদ্ধতির নামাজ আনতে পেরেছে? পেরেছে? পারেনি। কি আশ্চর্য ব্যাপার, নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হয় কি হয় না? হয়। নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা বলছেন খাশিউন, যারা নামাজে খুব বিনয়ী ভদ্র, এরা সফলতা পেয়ে গেছে। আচ্ছা বলুন তো একটা লোক ভদ্র কি কি দেখলে বোঝা যায়? আমি মমতাজুল ইসলাম জলসা করতে এসেছি, একটা লাল জিন্স প্যান্ট পরে এসেছি, আর সাদা কালারের একটা মানে টি শার্ট, আর মাথায় একটা মোটামুটি 1.5 ফুট পাকড়ি বেঁধেছি, একটা লাল ক্যাটকেটে গাড়িতে করে নেমে জলসার স্টেজ আসছি। আচ্ছা আমি যদি জিন্স প্যান্ট পরে জলসায় বক্তব্য দিতে আসি, লোক কি বলবে? বক্তা না হারাম করলে বলবে, কি বলবে না? তাহলে একটা মানুষ কতটা ভালো তার পোশাকের উপরও ডিপেন্ড করে, করে কি করে না? আর একটা জিনিস, একটা মানুষ কত ভদ্র তার চোখের পছন্দতেও কিন্তু ডিফারেন্স করে, কি করে না? করে। আমি একটা গাড়ি চেপে এলাম, গাড়িটা এইদিকে লাল স্টিকার, এদিকে কালো স্টিকার, এদিকে সবুজ স্টিকার, এদিকে পিটপিট করে আলো জ্বলছে। আচ্ছা বলুন তো এই গাড়ি যদি আমি চাপি, লোক কি বলবে? বক্তা না ফচকে ছেলে রে, বলবে কি বলবে না? বলবে। তার মানে রুচি পছন্দ পোশাক এইটাও কিন্তু একটা ভদ্রতার প্রতীক, প্রতীক কি না বলুন? প্রতীক। আমরা যখন বিডিও অফিসে যাই, এসডিওতে যাই, পার্টি অফিসে যাই, কোনো জায়গায় কোনো কিছু হলে যাই, তখন দামি জামা জুতো ফক সেন না, ডান দিকে বাম দিকে সিঁধি কেটে বুঝলেন না, এমন করে যাচ্ছে মানে কি ছিনু আর কি হুনু, চোখে চম্মা পড়ে যাচ্ছে। আর আল্লাহর ঘরে যখন যাচ্ছে মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ঢুকছে ভিক করতে, কি বলছি বুঝতে পারছেন? বগলের গন্ধ, ঘামের গন্ধ, 3 দিন ধরে একটা জামা একভাবে পড়ছে, ওইটা পরে মসজিদে যাচ্ছে। জি 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 জি, এই জাতি কি করে পরিত্রাণ পাবে? যে জাতি তার স্রষ্টার সামনে দণ্ডায়মান হওয়ার সময়তে পরিষ্কার পরিচ্ছন্ন অবলম্বন করে না, এ জাতির সালাত কবুল হবে বলে মনে হয়? আপনার স্ত্রীকেও বলেছি সোশ্যাল মিডিয়াতে, আপনাকেও বলছি,
অন্ততপক্ষে এক সেট পাঞ্জাবি তৈরি করে রাখুন, চার পাঁচটা পাঞ্জাবি করে রাখুন, পাঞ্জাবি করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর ঘরে যখন যাবেন ওই ধোয়া পরিষ্কার করা আয়রন করা পাঞ্জাবিটা পরে তবে আল্লাহর ঘরে যান। যদি বলছেন হাফ শার্ট পরে পাঞ্জাবি যদি বা নেই, হাফ শার্ট পরে নামাজ হবে, নামাজ হবে নেকি কম হবে? অবশ্যই নেকি কম হবে। যারা এই বগল কাটা বেলাউজের মতো জামা পড়ছে আর গেঞ্জি পড়ছে এরকম লোক মসজিদে যাচ্ছে কি যাচ্ছে না? নামাজ হবে নেকি কম হবে? এটা অভদ্রতা। কি বলছি বুঝতে পারছেন না? আবার কিছু ইয়াং ছেলে দেখছি জিন্সের প্যান্ট পরছে, ও যখন সেজদা দিচ্ছে রুকুতে যাচ্ছে তখন তাকিয়ে দেখবেন, বা সেজদা যাচ্ছে যখন তাকিয়ে ওর পিছনের দিকে দেখবেন ওর গেঞ্জি আর ওর জিন্সের প্যান্টের এই কোমরটার মাঝখানে এক বিঘা ফাঁকা হয়ে ওর পাছা দেখা যাচ্ছে, যাই কি যায় না? তাহলে এই অঙ্গ একটা লজ্জার স্থান, এই জিনিসটা দেখা গেলে নামাজ হবে বলে মনে হয়? হবে? এমন প্যান্ট পরছে না দাঁড়িয়ে পেচ্ছাপ করা যায় না বসা যায়, আশ্চর্য ব্যাপার। এ জাতি পরিত্রাণ কি করে পাবে? চলুন, নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন। বিশ্বনবী বলেছেন একটা মানুষ যদি নামাজের প্রস্তুতির জন্য যদি অজু যদি করে, আল্লাহর নবী বলেছেন তার সারাদিনের ছোটখাটো পাপগুলিকে তার অজুর পানির সঙ্গে যেন ঝরিয়ে দেওয়া হবে, তার দাড়িতে পানি দিবে, দাড়ি থেকে যখন পানি ঝরবে তার পানির সাথে সাথে তার গোনাগুলোকে যেন ঝরিয়ে দেওয়া হবে। অজু করবেন, ভালো করে অজু করলেন, এবার নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব তকবীর দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তকবীর হয় কি হয় না? কিছুদিন আগে দেখছিলাম, এটা আমি আজকে দু তিন দিন ধরে বলছি, কিছুদিন আগে কোথায় একটা নামাজ পড়তে গেলাম, তা তকবীর দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন মুহাম্মদ বলছে তখন একটা লোক গেছে চাষে এরকম কেন করছো? বলছে আমি নবীকে বেশি ভালোবাসি, তোমার কি জ্বলন ধরেছে? বলছি না আমার তো জ্বলন টলন ধরেনি, এই ব্যাপারটা আর কি। বলছি এটা আমি আগে চোখে কম দেখতাম, নবীর নাম শুনে এরকম করে চোখে করলে চোখের জ্যোতি বাড়ে, আমাদের ইমাম সাহেব বলেছে। বলছি তোমার ইমাম সাহেব তো কানা হুজুর, ও তো কিছুই বোঝে না, আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন তো দেখি, নবী খালেক না নবী মাখলুক কোনটা? নবী মাখলুক, তাই তো? মানে নবীকে সৃষ্টি করেছে তার পিছনে একটা খালেক অর্থাৎ স্রষ্টা আছে না নেই? আছে। তাহলে স্রষ্টা বড় হয় না মাখলুক বড় হয়? স্রষ্টা বড় হয়। এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার কবার আল্লাহর নাম হলো দুবার, তাই তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কবার হলো তিনবার, আশহাদু আল্লাহ ইলাহা ইলা মানে কে ইলাহা ইল্লাল্লাহ চারবার হয়ে গেল, তাই না? যদি আপনি দেখেন তিনবারই ধরুন, তিনবার তিনবার কবার হলো ছবার, ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তাহলে রসুল মুহাম্মাদ নাম বলার আগে আল্লাহর নাম কবার বলেছি? কবার, ছবার, তাই তো? চাচাকে বলছি চাচা নবীর নাম শুনলে কবার এরকম নাম করো, বলছি মিনিমাম দশ বার করি। আমি তাহলে নবী বলো না আল্লাহ বলো, বুঝলেন? আপনাদের সব আজে বাজে প্রশ্ন, আল্লাহ কোটি 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 গুণ বড়, নবীর নাম শুনে যদি এরকম যদি দশ বার করো তার আগে তো ছবার আল্লাহর নাম হয়ে গেছে, তাহলে মোটামুটি ছ কোটি বার তোমার এরকম করা উচিত, নামাজ পড়বে কখন? হ্যাঁ এটা তো বেদাত। আরে এইটা করার কারণেই চাচা তুমি জাহান্নাম চলে যাবে, কি বলছি বুঝতে পারছেন না? মানে মানুষ নিজের ভালো মন্দটাও বোঝে না, বোঝে নিজের ভালো মন্দটাও বোঝে না। কি আল্লাহ আকবার, কি আশ্চর্য প্রাণী আমরা। আমি সুগারের রুগী, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার তো একটু পাগলাটে টাইপের ডাক্তার, তাই গিয়ে বলছে আমার তো খুব সুগার হয়েছে ডাক্তার, বলছে কি করবো? ডাক্তার বলছে কিছু করতে হবে না, আলু খাবেন না, রসগোল্লা খাবেন না, চিনি খাবেন না,
আর এক কাজ করবেন, ফজরের নামাজ পড়ে এক ঘন্টা করে দৌড়াদৌড়ি করবেন, শরীর দিয়ে ঘাম ঝরবে। আর আমি এই পাঁচ টাকা পাতা এক পাতা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা একটা করে দিনে খাবে, আমার ফিটি কিছু লাগবে না। তো আমি বাড়ি চলে এলাম, আমার বউকে বাড়ি এসে বলছে এই ব্যাপার, আমার বউ বলছে ডাক্তার না ঘোড়ার ডিম, এই পাঁচ টাকা পাতা ওষুধে কাজ হয়? তোমার এত সুগার, তুমি ফটিক ডাক্তারের কাছে যাও তো একবার। ফটিক ডাক্তারের কাছে গেলাম, লেখা আছে 800 টাকা ফি। ডাক্তার দেখে আমাকে বলছে রসগোল্লা খাবেন, আলু খাবেন, চিনি খাবেন, গুড় সব খাবেন, দৌড়াদৌড়ি করারও দরকার নেই, আমাকে 800 টাকা দেন, মাসে 3 বার করে দেখাতে আসবেন। আর আমি এই 290 টাকা, আমার 300 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রত্যেক দিন 2 করে ওষুধ খাবেন। তাহলে ওর কাছে যদি 3 বার দেখাতে যাই, আচ্ছা বলুন তো মাসে কত টাকা যাবে? 2400 টাকা। আর এরকম ওষুধ যাবে ধরনের আরও 2400 টাকা, 2400 টাকা, 2800 টাকা, তাই তো? আচ্ছা বলুন তো হিসেব করলে কোন ডাক্তারটা অরিজিনাল ভালো বলুন তো? কোনটা? 5 টাকাওয়ালা। ও আপনাকে অরিজিনাল পরামর্শটা দিয়েছে এবং আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে, আর এ ওষুধ কোম্পানির থেকে কমিশন পাবে, প্লাস নিজে প্রত্যেক মাসে 800 টাকা করে 2400 টাকা ঝেড়ে নেবে। এ আমাকে আরো বিপদে ফেলছে, তাই না? আচ্ছা এবার বলুন, আমরা অরিজিনাল ভালো বলি কাকে? ইমানদারের সাথে বলুন, ওই 800 টাকা কি ভালো বলি? আপনি যতই বলেন ভালো বলি কি বলি না? যে ওই হচ্ছে বাপের ব্যাটারি, তাছাড়া এত টাকা ফি হয় বলে কি বলে না? বলে